হ্যালো, আসসালামু আলাইকুম। কি সুন্দর পাখির ডাক, শোনা যাচ্ছে কিনা? আজকে বিউটিফুল ডে, আজকে আমার ডে অফ। আর আমার গাছে এখন তো সামার, উইন্টার চলে আসছে, গাছ সব শুকিয়ে যাচ্ছে। মিষ্টি কুমড়া আছে আর অনেক মাশাল্লাহ করে সিম হয়েছে। এই প্রথম আমার গাছে এত সিম হলো, আর সিম গাছটা যে এত সুন্দর হবে বুঝতে পারি নাই। আজকে যেহেতু ডে অফ, ডে অফ একটু স্পেশাল রান্না বাড়া করবো। সো কালকে রাত্রে নিহারি বসিয়ে দিয়েছিলাম, তো নিহারি খাওয়ার জন্য প্রিপারেশন চলছে। নিহারি অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর রসুন দিয়ে ইয়েটা একটু ইয়ে দিব, যে পেঁয়াজ রসুন বেরেস্তা করে বা ইয়ের মধ্যে দিয়ে দিব নিহারির মধ্যে, তারপরে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। নিহারির মধ্যে আমি আদা রসুন অল্প অল্প করে, একটু গরম মশলা, গরম মশলা আমি একদম সেচে তারপরে দিয়েছি, আস্তে আস্তে করে না। সব কিছু দেওয়ার পরে পেঁয়াজটা রসুনটা আমি বেরেস্তা করে, তেলটা দিব না, শুধু আমি পেঁয়াজটা দেবো, যেহেতু অনেক অয়েলি এই নিহারি হয়। আমি এটা গরুর নিহারি, আমাদের এখানে গরুর ইয়া পা পাওয়া যায়, সেটা ক্লিন করে ওরা কেটে দেয় এবং টুকরো টুকরো করে কেটে দিচ্ছে, সেটাই আমি রান্না করছি। এবং আমি একটু পাপরিকা লাল হওয়ার জন্য, আমি যেহেতু শুকনো মরিচ একদমই দিই নাই, পাপরিকা দিয়েছি একটু, জাস্ট কালারটা রেড কালার হওয়ার জন্য। এরপর আমরা ব্যাকইয়ার্ডে বসে অনেকদিন পরে, মনে হয় লাল নিয়ারলি 1 ইয়ার পরে আমি এই নিহারি রান্না করলাম। সো কালারটা দেখে মনে হয়েছে খুবই ভালো হবে। এবং সাথে আমি তেঁতুল দিই নাই, তেঁতুলটা আমি আলাদা নিয়ে নিছি এবং লেবুর রসটাও আলাদা নিয়ে নিছি। তেঁতুলটা দিলে হয় কি, কালারটা নিহারির চেঞ্জ হয়ে যায়। পাপরিকা দেওয়ার পরে যেই সুন্দর একটা লাল কালার থাকে, ওটা থাকে না। আদা কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি নিয়ে নিছি। আর আমি রেডিমেড যে পরোটা আছে, এই যে শুকনো মরিচের গুঁড়া আর তেঁতুলের গুঁড়া আমি আলাদা দিয়ে দিছি। আর রেডিমেড যে পরোটা আছে তেল ছাড়া, ওইটাকে ভেজে নিচ্ছি। নর্মালি নিহারির সাথে রুটি খুব ভালো যায়, কিন্তু বাসায় যেহেতু রুটি ছিল না আমার, কালকে রাত্রে আমার আফটারনুন শিফট ছিল, সো এটা এত কিছু করে এসে তখন আর রুটির কথা মনে ছিল না আসলে। সো পরোটা ছিল, তাড়াহুড়া করে পরোটাই ভেজে নিলাম, তবে কিন্তু খারাপ খেতে কিন্তু খারাপ লাগে নাই। সো পরোটা তেল ছাড়া করে নিলাম। এরপরে আমি দুপুরের জন্য যেটা করছি, একটু তেহারি করে ফেলছি। কালারটা দেখেন আপনারা, খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর তেহারি করছি আমি 2 কেজি চাল, 2 কেজি না সরি 2 কেজি গরুর মাংস আর 1 কেজি পোলার চাল দিয়েছি, এবং সরিষার তেল দিয়ে আমি তেহারিটা করছি। আর শুধু সব মশলা আমি ব্লেন্ড করে দিই, শুধু আমি দারচিনিটা আস্ত দিছি, কাঁচামরিচ আর দারচিনিটা আস্ত দিছি। দারচিনিটা ব্লেন্ড করে দিলে তেহারি কালারটা বেশি কালো হয়ে যায়। আর তেহারির কালারটা আমি ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম, এই প্রথম আমি তেহারিতে আলু দিলাম। সো খেতে কিন্তু খারাপ হয় নাই, ডে অফের স্পেশাল রান্না এটা আমার। তো এরপরে আমি শপিং সেন্টারে যাবো, তাড়াহুড়ো করে সকাল সকাল রান্না করে ফেললাম, করে আমি প্যান্ডোরাতে গেলাম। প্যান্ডোরাতে আমার বাসার কাছেই যে শপিং সেন্টারটা, সেটাতে গেলাম। এই শপিং সেন্টারটা আমার খুবই মানে সব কিছু হ্যান্ডি, সব অনেক অনেক দোকানগুলো আছে। সো প্যান্ডোরাতে যেটা আমি কিনলাম, আমার ঈদের সময় গিফট পেয়েছিলাম প্যান্ডোরার ব্রেসলেট, সেই প্যান্ডোরার ব্রেসলেটের সাথে মিলিয়ে আমি একটা চার্ম কিনলাম, একটা চেঞ্জ করলাম আর একটা নতুন নিলাম। যেহেতু আমার শপিং করার আজকে টাইম বা ডেট, শপিং করতে করতে আমার আসলে প্ল্যান ছিল শপিং বেশি কিছু করব না, বাট শপিংয়ে গেলে যা হয়। আর আমার নিজের জন্য কোকোনাট ড্রিঙ্ক কিনলাম, বাসার ওরা কেউ খাবে না, তাদের জন্য জুস নিলাম। শপিংয়ের সবচেয়ে যেটা ওয়ার্স্ট পার্ট আমার কাছে মনে হয়, যে সব শপিং শেষ করে গাড়িতে তোলা, এটা আমার জন্য খুবই কষ্টের, অনেক লেজি আমি এই বিষয়ে। তারপরে কষ্ট করেও কী, কষ্ট করলে কী হবে, কষ্ট মনে করলে কী হবে, আসলে তো করতে হবে, সবাই তাই করে, এখানে তো হেল্পিং হ্যান্ড নাই। তারপরে একে একে সব শপিংগুলো আমি গাড়ি থেকে বা ট্রলি থেকে ইয়েতে তুললাম, গাড়িতে তুললাম, শপিং শেষ করলাম। তো অনেকদিন পর একটা ব্লগ করলাম যে ডে অফে কী করি। নর্মালি আগের দিনে আমি সব প্রিপেয়ার করে রাখি, যে নিহারি রান্না করা কিংবা তেহারি রান্না করা, সকালের মধ্যে শেষ করা, শপিং করা, সবই প্ল্যান করে আমার আগের দিন থেকেই করতে হয়। তো সবাই ভালো থাকেন, প্ল্যান করলে কাজ করলে অনেক কিছুই করা যায়। প্রুন জুস নিলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাবাই।